দেখ কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা পড়ছি। হ্যাঁ, লাস্ট ইয়ারে দিয়েছিল পরীক্ষায়, CCF অনার্সে দিয়েছিল। বলছে ফ্রম দ্য ফলোয়িং রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ গো গ্রিন স্পোর্টস সোসাইটি, ঠিক আছে তো, ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2023 অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন PPR ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2023 অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাজ অন দ্যাট ডেট। বাহ, এই বলেছে। তার মানে আমাকে কি করতে হবে, একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে বলেছে, আমাকে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ওপেন করতে বলেছে, ঠিক আছে, আর একটা ব্যালেন্স শিট ওপেন করতে বলেছে, ঠিক আছে। আমাকে কোশ্চেনে কি বলেছে, ওপেনিং ক্যাশের ব্যালেন্স। দেখ কোশ্চেনে ওরা প্রথমে রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস প্রত্যেকে, ঠিক আছে। ক্যাশের ক্যাশ আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স 20,000 টাকা দিয়ে দিয়েছে। সাবস্ক্রিপশন বলে দিয়েছে কত, 80,000, ঠিক আছে। সেল অফ ওল্ড নিউজ পেপার বলেছে কত, 12,000। এন্ট্রান্স ফিস বলেছে 16,000। প্রসিডস অফ স্পোর্টস অ্যান্ড কনসার্ট বলেছে 12,000, এই বলে দিয়েছে। এবার কি বলেছে, সেক্রেটারি স্যালারি, ঠিক আছে, সেক্রেটারিকে স্যালারি দিয়েছে 16,000। স্যালারি টু স্টাফ দিয়েছে, চ্যারিটি দিয়েছে, প্রিন্টিং স্টেশনারি দিয়েছে, পোস্টেজ পোস্টেজ এক্সপেন্সেস দিয়েছে, রেটস অ্যান্ড ট্যাক্সেস দিয়েছে, আপকিপ অফ দ্য ল্যান্ড দিয়েছে, পার্চেস অফ স্পোর্টস ম্যাটেরিয়াল দিয়েছে, টেলিফোন এক্সপেন্স দিয়েছে, ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে দেখি, এরিয়ার সাবস্ক্রিপশন, আগের দিন যেটা লেখা ছিল না আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশনেরই আর একটা নাম এরিয়ার সাবস্ক্রিপশন, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং মানেও বাকি, আগের দিন বলেছিলাম আউটস্ট্যান্ডিং মানেও বাকি, এরিয়ার মানেও বাকি। তাহলে আউটস্ট্যান্ডিং বলেছে, ওপেনিং বলেছিল 8,000, ক্লোজিং বলেছে 4,000, সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স, অ্যাডভান্স বলেছে ওপেনিং 2,000, ক্লোজিং 1,600, ফার্নিচার বলে দিয়েছে ওপেনিং 4,000, ক্লোজিং 3,600, ল্যান্ড ওপেনিং 40, ক্লোজিং 40, আউটস্ট্যান্ডিং স্যালারি টু স্টাফ ওপেনিং 4, ক্লোজিং 3, এই বলে দিয়েছে। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ঠিক আছে তো, এখানে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার বলে দিয়েছে কত, 10%, ঠিক আছে। এন্ট্রান্স ফিস রিসিভ শ্যাল বি ক্যাপিটাল ফান্ড, ঠিক আছে। স্পোর্টস ম্যাটেরিয়াল আর টু বি কমপ্লিট রিটার্ন, সেই তো দিয়েছিল, কিছুই ছিল না অঙ্কের, মানে জেনারেল অঙ্কের হচ্ছে টাফ ছিল। দেখি চ অঙ্ক স্টার্ট করি, দাগ কাট প্রথমে, ডেভিড ক্রেডিট প্রথমে লিখবো কি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, প্রথমে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ঠিক আছে তো, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। কত বললাম, ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2023, 31 মার্চ 2023। এবার ব্যালেন্স শিটে দাগ কেটে নিয়েছিস, ব্যালেন্স শিটে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, এখানে লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অন, April 2022 হবে, 1/4/22। আর একটা ব্যালেন্স শিট করবো, দুটো ব্যালেন্স শিট খুলতে হবে, ওই 31 দিন 22, মানে 1/4/22, অসুবিধা নেই। লিখবো এবার ব্যালেন্স শিট, লিখবো আর একটা ব্যালেন্স শিট, লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অন 31/3/23, লিখবি লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, ঠিক আছে।
সাজিয়ে নিলাম পুরো। এবার এক একটা করে স্টার্ট করি, প্রথম দিয়ে স্টার্ট করো। যেমন যেমন ভাবে আগের দিন যেই প্রসেস প্রসেস ফলো করেছিলাম সেই প্রসেস ফলো করে করবি। ওই প্রসেস ফলো করে করলে বেশ কিছু আইটেম করে ফেলতে পারবি, বেশ কিছু আইটেম। প্রথমে বলেছে কি, ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক, মানে এটা ক্যাশ আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স বলেছে। তাহলে ক্যাশ আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কি বসে? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসবে। ক্যাশ আর ব্যাংক অ্যাসেট ব্যালেন্স শিট অ্যাসেটে বসবে। যেহেতু ওপেনিং, তো ওপেনিং ব্যালেন্স শিট অ্যাসেটে লিখ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক, লিখবি ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক 20,000। কি করে তুই 20 কে আলাদা করবি? কত করবি, 10 10 দিবি? আলাদা করবি কি করে? ওটা 20 তে বলেছে, তুই জানিস অন্য ক্যাশ কত ব্যাঙ্ক কত? ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক 20,000। এই চ্যাপ্টারটা যে যেই যে অঙ্কগুলো করাচ্ছি খুব সুন্দর করে করবি, আর বাড়িতে হোমওয়ার্ক দেবো ওইগুলো করে ফেলবি। পুরো এখান দিয়ে 15 মার্কসই তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাকেই টার্গেট করতে হবে। এর সঙ্গে অরে যেটা আছে সেটা তো অবশ্যই করাবো, আমি করা বাদ দেবো না, করাবো, কিন্তু এখান থেকেই আমার লাগবে না, একদম এটাকেই টার্গেট করে যাবো পরীক্ষা হলে। ঠিক আছে, তো এটাকেই টার্গেট করবো। ঠিক আছে, তো হয়ে গেল, 20,000 লিখে দিলাম। তারপর কি বলেছে দেখ, সাবস্ক্রিপশন কত? 80,000 লিখ। কোথায় লিখবো সাবস্ক্রিপশন বল দেখি, বলেছিলাম আগের দিন। ইনকাম, ইনকামে লিখ, ইনকামে লিখ বাই সাবস্ক্রিপশন, লিখ বাই ইনারে লিখবো, কারণ অ্যাডজাস্টমেন্ট প্রচুর আছে। আচ্ছা, সবচেয়ে বেটার হয় কি বলতো, কি দরকার আছে আমরা ওয়ার্কিংসটা ওয়ার্কিংসে করি, তাহলে এখানে নোংরা হবে না। কারণ এখানে তো যদি আমি অ্যাডজাস্টমেন্ট করি এতটা লেগে যাবে অ্যাডজাস্টমেন্ট করতে, তাই না? এতটা জায়গা লেগে যাবে, নোংরা হয়ে যাবে। তার চেয়ে বলছে ওয়ার্কিংসেই করি, ওয়ার্কিংসে করে টাকাটা ওখানে বসিয়ে দিই। ঠিক আছে, তাই না? আগের দিন কম আইটেম ছিল, এখানে 4টে আইটেম আছে, তাই না? এবার কারোর ইচ্ছা হলে তুই উপরে করতেই পারিস, কোনো সমস্যা নেই, বাট নিচে করলে ভালো লাগবে। তাহলে লিখবি কি, ওয়ার্কিং সে লিখবি সাবস্ক্রিপশন ডিউরিং দা ইয়ার। সাবস্ক্রিপশন ডিউরিং দা ইয়ার ওয়ার্কিং সে লিখবো। ঠিক আছে, ঠিক আছে, কি করে করব? প্রথমে লিখব কত টাকা ছিল সাবস্ক্রিপশন, দেখ কোশ্চেনে 80,000। তাহলে কোথায় ছিল 80,000 টাকা? কোথায় লেখা ছিল 80,000 টাকা? কোথায় লেখা ছিল 80,000 টাকা? রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে। কোথায় টাকাটা লেখা ছিল? কোথায়? রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট। তাহলে লিখবো কি, লিখ অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট 80,000। মানে 80,000 টাকা কোথা থেকে পেলাম? রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে পেলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? 80,000 টাকা কোথা থেকে পেলাম? রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে। লিখবি অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট 80,000। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টগুলো ধীরে সুস্থে পর, কোনো তাড়াহুড়া নেই। এরিয়ার মানে আমি আগের দিন বলেছিলাম বাকি, মানে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, এরিয়ার মানে বাকি। আমি কি বলেছিলাম, এবছরের যদি এরিয়ার থাকে তাহলে নেব, এবছর না হলে নেব না। তার মানে এই 31 দিন 22 আর 31 দিন 23 এই দুটোর মধ্যে এবছর কোন, এটা হচ্ছে এবছর। 31 দিন 23 হচ্ছে এই বছর, 31 দিন 23 হচ্ছে এবছর, আর 31 দিন 22 মানে আগের বছর। তার মানে 31 দিন 23 নেব, নেবো না, আস্তে ধীরে সুস্থে করবি, কিন্তু তাড়াহুড়া করবি নিয়ে জায়গাটায়। তাহলে এরিয়ার সাবস্ক্রিপশন তাহলে 4,000 টাকা নেবো, মানে 4,000 টাকা যোগ হবে। আর 8,000 টাকা নেবো না, মানে এটা বাচ্চা, এটুকু তো আগের দিনে করেছিলাম, এটা তো করতেই পারবি, এটা তো করতেই পারবি, কোনো কোনো সমস্যা নেই, ডাউট নেই এখানে কোনো। ঠিক আছে, তো আর আইটেম বার বার বলছি, কমন আইটেম পড়বে এক একটা করে। যেমন আগের দিন দেখ করেছিলি, এই পয়েন্টটা পেয়েছিলি, আগের দিন অন্য নাম লেখা ছিল, নামটা আলাদা করে দিয়েছে। আগের দিন কি নাম লেখা ছিল? আউটস্ট্যান্ডিং, এখানে নাম করে দিয়েছে এরিয়ার। কোনোদিন অ্যাকুরেট পাবি? এই তো তিনটের বাইরে কি নাম হবে? কোনো নাম থাকবে না, আলাদা কোনো নাম থাকবে না, তিনটেই নাম হবে। তাহলে কি করবো, 4,000 টাকা করবো, অ্যাড করবো, আর এটা মাইনাস করো, চ ক্লিক লেখ, অ্যাড করলে, অ্যাড দিয়ে লেখ এডিআর সাবস্ক্রিপশন, লেখ এডিআর এডিআর সাবস্ক্রিপশন। ডেটটা দেখ কত ছিল, ডেট লিখবি, ডেট লিখবি, যে ডেট ছিল লিখবি 31 মার্চ 2023। অ্যামাউন্ট কত ছিল দেখ, অ্যামাউন্ট 4,000, তাই তো? ঠিক আছে, সঙ্গে সঙ্গে মাইনাস করব। এরিয়া সাবস্ক্রিপশন কত লিখবো? 31 দিন 22। টাকাটা কত ছিল? 8,000 টাকা। ব্যাস, এত অবধি করবো, এত অবধি ক্লিয়ার হয়েছে? এরিয়া সাবস্ক্রিপশন কত লিখবো? 31 দিন 22 বলে 8,000 টাকা, 8,000 লিখেছিস। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং করতে হবে,
এই যে এই যে এরিয়া সাসপেন্ড ছিল, এটার একটা পোস্টিং হবে, আবার এটা একটা পোস্টিং, দুটো পোস্টিং আমাকে কাজ আগে দুটো পোস্টিং। তাহলে এটা কোন বছর? এই এই 31/3/23 বলেছে না, এটা কারেন্ট কারেন্ট ইয়ার মানে ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স শিটে 4,000 টাকা পড়ে। তাহলে এরিয়া সাবস্ক্রিপশন আমাদের, আমি আগের দিন বলেছিলাম অ্যাসেট, আমি আগের দিন বলেছিলাম এরিয়া সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের অ্যাসেটস, ঠিক আছে? তাহলে অ্যাসেটে লিখবো 4,000 টাকা ক্লোজিং অ্যাসেট লিখ, এরিয়া সাবস্ক্রিপশন কত টাকা? 4,000 লিখে দিলাম। এবার তারপরে কি ছিল আগের বছর? আগের বছর কত ছিল? 8,000 টাকা। তাহলে আগের বছর ব্যালেন্স শিটে লেখ 8,000 টাকা, হয়ে গেল, ইজিলি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরিয়া সাবস্ক্রিপশন ক্লিয়ার হয়ে গেল, এটা দুটো পয়েন্ট হয়ে গেল, বুঝতে পারছিস তো? আস্তে আস্তে ধীরে সুস্থ করবি। এই এই অঙ্কটা আগের বছর এসেছিল, কিছু ছিল না কিন্তু অঙ্কটার মধ্যে, সত্যি বলছি কিছু ছিল না অঙ্কটার মধ্যে। এ তো নর্মাল অঙ্ক, এছাড়া এর আগেরও বছরগুলো যে অঙ্কগুলো আছে না, তবু একটু হার্ড হার্ড ছিল, পয়েন্ট হার্ড ছিল, এই পয়েন্টটা কোনো হার্ডই ছিল না এই পয়েন্টের মধ্যে, ঠিক আছে? তো কোশ্চেন কঠিন করেছিল আগের বার কিছু কিছু, মানে কি বলতো, সব চ্যাপ্টার যারা করে গেছিল তাদের কাছে অঙ্ক সোজা ছিল, সব চ্যাপ্টার যারা করে তাদের কাছে সোজা ছিল, কোনো না কোনো অঙ্কের সঙ্গে একটা অঙ্কের সোজা একটা অঙ্ক টাফ, তো থাক না সব চ্যাপ্টার করে যাও। কতদিন কবে দিয়ে পড়াশোনা করেছে? 9 মাস 10 মাস পড়েছে আগের বছর, 9-10 মাস পর পরীক্ষা হয়েছে, তোদেরও রকম সময়ই হবে, হয়তো 1 মাস এগোবে হবে। আচ্ছা দেখ কি বলছে এবার, অ্যাডভান্স সাবস্ক্রিপশন রিসিপ্ট ইন অ্যাডভান্স, আগের দিন অ্যাডভান্স পাইনি, আগের দিন কিন্তু অ্যাডভান্স পাইনি, আজকে অ্যাডভান্স পেল। তার মানে দেখ, ওই যে আমি আগের দিন একটা গল্প বললাম, ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, কোনো স্টুডেন্টের থেকে আমি অ্যাডভান্স মাইনা পেলাম, সেটা আমার কাছে কি লাইবিলিটি? কোনো স্টুডেন্ট যদি আমাকে অ্যাডভান্স পে করে সেটা আমাকে লাইবিলিটি, তেমনি ক্লাবের মেম্বাররা যদি ক্লাবকে অ্যাডভান্স দিই তাহলে ক্লাবের লাইবিলিটি কি? ক্লাবের লাইবিলিটি তো। তাহলে সাবস্ক্রিপশন রিসিপ্ট ইন অ্যাডভান্স কি? ক্লাবের কাছে লাইবিলিটি, ঠিক আছে? সুতরাং মাথায় রাখলাম লাইবিলিটি জিনিসটা কি হবে, লাইবিলিটি, লাইবিলিটি সাইডে বসবে, তুই বলতে পারবি তো? এমনি ব্যালেন্স শিটে পাঠাতে পারবো, স্যার এই 2,000 টাকা ওপেনিং ব্যালেন্স শিটে বসবে, ওপেনিং লাইবিলিটি, আর 1,600 টাকা ক্লোজিং ব্যালেন্স শিটে, ক্লোজিং লাইবিলিটি। এতে কোনো ডাউট নেই, এখানে তো কোনো ডাউট নেই, এটা বসিয়ে দে, এটা তো বসিয়ে দে। ওপেনিং ব্যালেন্সের লাইবিলিটি কত বললাম বল? 2,000, তাই তো? দাদা সব বলো সব বলো, ওপেনিং ব্যালেন্সের লাইব্রেরি 2,000 আর ক্লোজিং ব্যালেন্সের লাইব্রেরি কত? 1,600, 1,600। আমি টাকাটা বসিয়ে দিলাম। তাহলে লাইব্রেরির নাম কি ছিল বলো? ওখানে নাম লেখা ছিল সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, এত বড় কথা লিখতে পারবো না আমি, একদম ছোট করে লিখি অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এত বড় লিখতে পারবো না অ্যাডভান্স সাবস্ক্রিপশন, আমি ছোট করে দিলাম অ্যাডভান্স সাবস্ক্রিপশন, ঠিক আছে? কিন্তু সিঙ্গেল পোস্টিং আর ডবল পোস্টিং করতে হবে তো। এবার দেখি আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা তো কর। এই যে ধর 1,600, কত ডেট কি ছিল? 31 মার্চ 2023। আমি কি বলেছি এই বছরের হলে নেবো, এই বছর না হলে নেবো না। তোর কি মনে হচ্ছে, তোদের কি মনে হচ্ছে এই যে 1,600 টাকা যে আমি অ্যাডভান্স পেয়েছি, ডেট বলেছি 31 মার্চ 2023, এই 1,600 টাকা কোন বছরের? এটা কি এই বছরের টাকা, 23-এর টাকা নাকি 24-এর টাকা? 24-এর টাকা ভাব না, সিম্পল জিনিস ভাব, এটা ধর, এটা ধর আগস্ট মাস, এই মাসে আমাকে ধর কেউ টিউশন ফিস দিচ্ছে, কোন মাসে মানে অ্যাডভান্স দিচ্ছে কেউ, তাহলে কোন মাসে দিচ্ছে? সেপ্টেম্বরে অ্যাডভান্স দিচ্ছে, তার মানে আমি 23-তে দাঁড়িয়ে আছি, দেখছি আমার 1,600 টাকা অ্যাডভান্স হয়ে আছে, তার মানে কোন বছরের টাকা? নেক্সট ইয়ার টাকা, নেক্সট ইয়ার টাকা নেওয়া উচিত না? না নেওয়া উচিত না, নেওয়া উচিত না, নেবো না, 1,600 টাকা বাদ দেবো, 1,600 টাকা নেবো না, শুনে নিলে তো, 1,600 টাকা নেবো না, 1,600 টাকা মাইনাস হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা এবার তুই 31/23-এর ব্যাপারটা বোঝালাম তো, বল এটা মাইনাস, বুঝতে পারলি তো? আমি এখানটা মাইনাসটা লিখছি, এটা বোঝালাম, তারপরে আমি ওটা বলছি, একটা একটা করে বলে দিই, এটা মাইনাস হলো, নেক্সট কি বলেছে দেখ, নেক্সট কি বলেছে, নেক্সট কি বলে দেখ সুন্দর করে মন দিয়ে শুনবি এটা, 31/3/22-এ দাঁড়িয়ে আছি এবার, তো 31/3/22-এ দেখছি অ্যাডভান্স, তাহলে
তাহলে বল 31/22 অ্যাডভান্স আছে, তাহলে 31/22 অ্যাডভান্স মধ্যে কোন বছর অ্যাডভান্স ছিল? 23-এর টাকাটা 22-এ পেয়েছিলাম, তাহলে 23-এর টাকাটা 22-এ পেয়েছিলাম, 22-এ ছিল অ্যাডভান্স, তাহলে 23-এ থোড়াই অ্যাডভান্স আছে। ধর আমি এখন সেপ্টেম্বর মাসে পড়াচ্ছি, কোনো একটা স্টুডেন্ট আমাকে সেপ্টেম্বর মাসের মাইনাটা আগস্টে দিয়ে দিয়েছিল, তা আগস্টে অ্যাডভান্স ছিল, তো সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল, তোর অ্যাডভান্স আছে, ওটা আমার কি হয়ে গেলো? তো ইনকাম হয়ে গেল, ওটা তো আমার ইনকাম হয়ে গেল। তার মানে এখানে কি বলতে চাইছে, মানে এখানে কি বলছে, এখানে ভালো করে বুঝবি, 31/22 অ্যাডভান্স মানে কোনটা, 23 সালের টাকাটা আমি 22-এ পেয়ে গেছিলাম, ক্লাব 23 সালের টাকাটা 22 সালে পেয়ে গেছিল, তো 22 সালে ছিল অ্যাডভান্স, তো 23 সালে তো অ্যাডভান্স নেই, তা হয়ে গেছে ইনকাম। তার মানে কি, আমরা কি বলেছি, এবছরটা নেবো, এবছর নেবো, এবছর নয় নেবো না, তাহলে আমি যখন 23-এ দাঁড়িয়ে আছি, 1600 টাকা হচ্ছে নেক্সট ইয়ারের, এটা নেবো না। কিন্তু কিন্তু দেখ, 22 সালে অ্যাডভান্স পেয়েছিলাম 2000 টাকা, কোন বছরের টাকা পেয়েছিলাম? 23-এর টাকা। তাহলে এই 2000 টাকা কোন বছরের টাকা? এই বছরের টাকা। তার মানে 2000 টাকা নেবো আর এটা নেবো না, তার মানে 2000 টাকা হবে যোগ আর এটা হবে বিয়োগ। বুঝে গেল তুমি কনসেপ্টটা? বুঝতে পারলি তো? ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি, কোনো সমস্যা নেই। জাস্ট আমার একটাই কনসেপ্ট, এবছর নেবো, এবছর ধরে নেবো, এবছর নয় নেবো না, ব্যাস আর কিছু নেই। তুমি আমাকে অ্যাডভান্স পেলো, আউটস্ট্যান্ডিং পেলো, আমি ফেলে দেবো, করে দেবো, কোনো সমস্যা নেই। এবছর হলে নেবো, এবছর নয় নেবো, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে, কোনটা এবছর কোনটা এবছরের না, ব্যাস আর কিচ্ছু নেই। এটা তোরাও জানিস, কোনো সমস্যা নেই। ইলেভেনে তো এইটুকু কনসেপ্ট ছিলই, ছিল ইলেভেনে এইটুকু কনসেপ্ট ছিল। তাহলে কি লিখবো ওখানে ওয়ার্কিংসে? লিখবো লিখবো অ্যাডভান্স সাবস্ক্রিপশন, লেখ ওয়ার্কিংসে, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন। ঠিক আছে, অ্যাডভান্স সাবস্ক্রিপশন ডেটটা লিখবো প্রথমে, 31/22 এটা নেবো, প্লাস কত টাকা ছিল দেখি, 2000 টাকা। এবার লিখবো মাইনাস অ্যাডভান্স সাবস্ক্রিপশন 31/23, 1600 টাকা নেবো না, এটা যোগ বিয়োগ কর কি দাঁড়াচ্ছে দেখ, 4 থেকে 8 বাদ দিলে -4, -4 আচ্ছা -3600, 76,400 সবাই বেরিয়েছে। এই অঙ্কগুলো কিন্তু যারা একটু উইক আছিস, বারবার বলছি বাড়িতে যেই অঙ্কগুলো করাচ্ছি, অঙ্কগুলো 15 নম্বর অঙ্ক, বাড়িতে গিয়ে সুন্দর টাইম বের করে অঙ্কগুলো করিস। কিন্তু অ্যাকাউন্ট সাবজেক্ট এমন না, প্র্যাকটিস করাটা খুব জরুরি, প্র্যাকটিসটা করিস কিন্তু বাড়িতে একবার করে। 76,400 বেরিয়ে গেল আমাদের, লিখে দে ইনকামে, লেখ ইনকামে, লেখ 76,400, জাস্ট ব্র্যাকেটে একটা লিখে দিবি ওয়ার্কিংস, কত দিকে পেলি তুই, ওয়ার্কিংস থেকে পেলি, এটা ওয়ার্কিংস করে পেয়ে গেলি 76,400। ঠিক আছে, এই যে এই এন্ট্রিটা করে দিলি, আর ভুল হওয়ার জায়গা নেই। মোট কথা এই অঙ্কটার মধ্যে টাফ এন্ট্রি থাকে এটাই ছিল, আর কিছু নেই অঙ্কটা, নর্মাল অঙ্ক করে নর্মাল, বাকি সব নর্মাল, বাকি সব নর্মাল, আর কিছু নেই এন্ট্রির মধ্যে, দেখে মনে হচ্ছে না আর কিছু আছে বলে। চ দেখি তারপর, সেল অফ ওল্ড নিউজ পেপার ইনকামে বসা 12,000, কত টাকা, 12,000। নেক্সট কি বলেছে, এন্ট্রান্স ফিস, লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে, একদম লাস্ট লাইনে বলেছে এন্ট্রান্স ফিস। দেখ কি বলেছে, ক্যাপিটাল ক্যাপিটালাইজ বলে কিছু একটা কথা বলেছিল, দেখ আমি একদম লাস্ট লাইনে পড়েছিলাম, এন্ট্রান্স ফিস রিসিভ শ্যাল বি ক্যাপিটাল ফান্ড বলে দিয়েছে, তার মানে ক্যাপিটালাইজড। দেখ এন্ট্রান্স ফিস আমার রিসিভ সাইডে আছে, রিসিভ সাইডে হলে ক্যাপিটালও হতে পারে, রেভিনিউ হতে পারে, বারবার বলেছি, কিন্তু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এটা ক্যাপিটাল রিসিভ, ক্যাপিটাল রিসিভ চলে যাবে ব্যালেন্স শিট, শিখিয়েছিলাম। তাহলে কোন ব্যালেন্স শিটে কেউ বলতে পারবি, ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে, লেখ ক্লোজিং ব্যালেন্স শিটে লিখবি কি কী লিখবি জানিস, শুনে নে, এখানে লিখছি ক্যাপিটাল ফান্ড, ভালো করে দেখ কী লিখছি, ক্যাপিটাল ফান্ড লেখ, সবাই লেখ ক্লোজিং ব্যালেন্স শিটে, লেখ তাকে লেখ ক্লোজিং ব্যালেন্স শিটে ক্যাপিটাল ফান্ড, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ ক্যাপিটাল ফান্ড, লিখেছিস তো, আন্ডারলাইন কর, আন্ডারলাইন করে লেখ ওপেনিং, আন্ডারলাইন করে লেখ ওপেনিং, লিখেছিস ওপেনিং, লিখেছিস ওপেনিং, এর সাথে যোগ করবে কি এন্ট্রান্স ফিস, লেখ এর সাথে যোগ কর এন্ট্রান্স ফিস, যে টাকাটা ছিল ওটা বসাবে এন্ট্রান্স ফিস। কারণ দেখ এই যে ওপেনিং না, আমি এখানে জাস্ট রাইট মারছি, কারণ টাকা টাকা বসাবো, পরে বসাবো, এখনো জানি না, পরে বের করে বসাবো, তার সাথে
এন্ট্রান্স ফিস, এন্ট্রান্স ফিস কত টাকা ছিল দেখ, 16,000, তাই তো? হয়ে গেল 16,000। তারপর কি ছিল বল, প্রসিডস অফ স্পোর্টস অ্যান্ড কনসার্ট, ঠিক আছে, প্রসিডস বলছে প্রসিডস অফ স্পোর্টস অ্যান্ড কনসার্ট, তাও ইনকাম লেখ 12,000। লেগ ইনকামে লেগ লেগ বাই প্রসিডস অফ স্পোর্টস অ্যান্ড কনসার্টস, কত টাকা দিয়েছে? 12,000। তাহলে হয়ে গেল দেখ ইনকাম সাইডটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এই দিকটা কমপ্লিট হয়ে গেল। এবার পেমেন্ট সাইডে দেখি কি দিয়েছে, এক একটা করে দেখবো। স্যালারি কোনো অ্যাডজাস্টমেন্ট না, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। সেক্রেটারি স্যালারি 16,000 লেখ, ডেবিট দিকে লেখ, এক্সপেন্ডিচার লিখবি টু সেক্রেটারি স্যালারি, কত টাকা দিয়েছে দেখ সেক্রেটারি স্যালারি? 16,000 টাকা। নেক্সট দিয়েছে স্যালারি টু স্টাফ 24,000 লেখ, টু স্যালারি টু স্টাফ কত? 24,000। তারপর দিয়ে চ্যারিটি স্যালারি অ্যাডজাস্টমেন্ট আছে স্টাফ, ও আচ্ছা সরি সরি সরি, খেয়াল করিনি, করে দিচ্ছি, অসুবিধা নেই। লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল আউটস্ট্যান্ডিং স্যালারি টু স্টাফ, ওই একই গল্প বলবো, এ বছরের হলে নেবো, এ বছর না হলে নেবো না। আউটস্ট্যান্ডিং মানে বাকি, তার মানে এই 3,000 টাকা নেবো, এই লাস্টে যে ছিল না আউটস্ট্যান্ডিং স্যালারি টু স্টাফ 3,000 টাকা, এরা নেবো, নেবো মানে, আর এই 4,000 টাকা নেবো না, মানে মাইনাস। চ এই 24,000 না ইনারে কর, ইনারে করছে 24,000, ইনারে কর, ইনার করে কি বললাম তো কর, কোনটা নেবো বললাম? 3,000 নেবো, 3,000 নেবো মানে প্লাস কর, নেবো মানে প্লাস 3,000 কি লিখবো? আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং 3,000 টাকা নেবো, আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি 3,000 টাকা নেবো, আর নেবো না কত টাকা? 4,000 টাকা নেবো না, মাইনাস দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি। চব্বিশ থেকে একবার দিলে হচ্ছে 19,000 টাকা, ঠিক আছে, সরি 24 থেকে একবার দিলে 23,000 টাকা। হয়ে গেল, ডবল পোস্টিং করতে হবে, ঠিক আছে, ডবল পোস্টিং করতে হবে। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স শিটে লিখবি 4,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স শিটে লিখবি 3,000 টাকা। তো ওপেনিং ব্যালেন্স শিটে 4,000 টাকা, লাইবিলিটি সাইড লিখবি, হ্যাঁ, আর ক্লোজিং ব্যালেন্স শিটে লিখবি 3,000 টাকা আউটস্ট্যান্ডিং স্যালারি, এখানে লিখবি আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে। নেক্সট চ্যারিটিস বলেছিল 4,000, চ্যারিটিস বলেছিল 4,000 লেখ, চ্যারিটিস 4,000 লেখ, টু চ্যারিটিস থাউজেন্ড, ঠিক আছে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না, লেখ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 2,000, টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 2,000। তারপর কি বলেছে, পোস্টেজ এক্সপেন্সেস 400,
তারপর কি বলেছে, রেটস অ্যান্ড ট্যাক্সেস 4,000, রেটস অ্যান্ড ট্যাক্সেস 4,000। নেক্সট কি বলেছে, কোনটা কোথায় আপকি বলতে, ল্যান্ডের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ল্যান্ড আলাদা আপকি বলতে, ল্যান্ড আলাদা, ঠিক আছে তো, ল্যান্ড ওটা তো ল্যান্ড দিয়েছে, ল্যান্ড ঠিক আছে তো, ক্লাবের ল্যান্ড আছে নিজস্ব, ঠিক আছে। আর এখানে বলছে আপকিপ অফ দ্য ল্যান্ড, ল্যান্ডটাকে কিছু মানে ডেকোরেট করেছে, সুন্দর করেছে, ঠিক আছে তো, আপকিপ অফ দ্য ল্যান্ড, ও এটা জাস্ট নর্মাল খরচা, আপকিপ অফ দ্য ল্যান্ড, ঠিক আছে তো, তো আপকিপ অফ দ্য ল্যান্ড কত, 6,000, লেখ আপকিপ অফ দ্য ল্যান্ড 6,000, খরচা লেখ 2, আপকিপ অফ দ্য ল্যান্ড কত টাকা, 6,000, লিখিস নি সব, লিখবিস নি, দেখ এত অব্দি হলো তো, এত অব্দি সব কটা করেছিস সবাই, আপকিপ অফ দ্য ল্যান্ড অব্দি সব হয়েছে তো। এবার দেখ কি বলছে, পার্চেস অফ স্পোর্টস ম্যাটেরিয়াল, মানে একটা ক্লাব স্পোর্টস এর যে সমস্ত ম্যাটেরিয়াল হয় সেগুলো কিনেছে, কত টাকার স্পোর্টস ম্যাটেরিয়াল কিনেছে, 24,000 এর স্পোর্টস ম্যাটেরিয়াল কিনেছে। দেখি কিছু বলছে, একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, দেখি কি বলেছে, একদম লাস্ট লাইনে বলেছে, স্পোর্টস ম্যাটেরিয়াল, যত টাকার স্পোর্টস ম্যাটেরিয়াল কিনেছে, আর টু বি কমপ্লিটলি রিটার্ন, পুরোটাই রাইট অফ হয়ে গেছে, মানে পুরোটাই ইউজ করে ফেলেছে, ক্লাব পুরোটাই ইউজ করে ফেলেছে, তাহলে কি হয়, ইউজ করে তাকে কি বলে, খরচা, তাহলে খরচা বলে, তাহলে খরচার দিকে লিখবি। সাপোজ আমি তোকে একটা এক্সাম্পল বলছি, এখানে ধর বলেছে পার্চেস স্পোর্টস ম্যাটেরিয়াল কিনে 24,000, দেখা গেলো 24,000, ধর ও এমন কিছু একটা, ধর ক্লাব ধর খেলাধুলা হয় না, ধর ফুটবল কিনলো কিছু কিছু, ধর বল যে খেলা হয়, ক্রিকেট খেলা হয় যে বলগুলো থাকে, বলগুলো কিনলো, তো ওই বল, ওই বল বা ফুটবল ওইগুলো তো ধর মোটামুটি 1 বছরের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে, ফুটবল না, ফুটবল নষ্ট হয়ে যায় 1 বছরের মধ্যে, এমন খেলাধুলা করবে তো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে তো, তো এমনি খেলা যে ক্রিকেট খেলা যায় ওই বলগুলো এমনি তোর ফেটে ফেটে যায়, নষ্ট হয়ে যেতে পারে, তো এমন কিছু কেনা হলো বা খরচাপাতি করলো তো ওই বছর ইউজ করলো, কিন্তু একটা ক্লাব ধর ক্যারাম বোর্ড কিনলো, ও ধর 1 বছরে নষ্ট হবে না, তো সুতরাং তোকে বুঝতে হবে, ইউনো কি বলেছে, কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে, আর ওরকম কেস হলে বলতো যে কিছুটা ডিস্ট্রয়েড হয়েছে বা কিছুটা ইউজ করেছে, বুঝতে পারলি তো আমার কথাটা, বুঝতে পারছিস, তোদের স্পোর্টস ম্যাটেরিয়াল কিনেছে 20,000 টাকা, বললো যে 15,000 টাকা ইউজ করে ফেলেছে, তাহলে ইউজ করেনি কত, 5,000 টাকা, সেক্ষেত্রে 5,000 টাকাটা ব্যালেন্স শিটে চলে যেত, 5,000 টাকা ব্যালেন্স শিটে চলে যেত, তাহলে বাকি 15,000 টাকা চলে আসবে এক্সপেন্ডিচারে, কিন্তু এখানে কি বলেছে, এখানে বলছে পুরোটাই, পুরোটাই ইউজ করেছে, তাই তো, পুরোটাই ইউজ করেছে, তার মানে পুরোটাই আসবে এক্সপেন্ডিচারে, সুতরাং বুঝতে হবে যে যদি কখনো যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে, কোশ্চেন কখনো ঘুরিয়ে দেয় ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তো এখানে কি লিখবি, পার্চেস অফ স্পোর্টস ম্যাটেরিয়াল বলে লিখবি 24,000, লিখ এক্সপেন্ডিচার, লেখ পার্চেস অফ স্পোর্টস ম্যাটেরিয়াল, এই পয়েন্টটাও কমন পয়েন্ট, বহুবার এসছে এই পয়েন্টটা আগে, এই বছর আসার আগে মানে আগের বছর আসার আগে বহুবার এসেছিল এই পয়েন্টটা, লেখ পার্চেস অফ স্পোর্টস ম্যাটেরিয়াল, কত টাকা বললাম বলতো, টাকাটা অনেক টাকা। নেক্সট কি বলে দেখি, নেক্সট বলে টেলিফোন এক্সপেন্সেস 8,000, লাইক টেলিফোন এক্সপেন্স 8,000, পার্চেস অফ স্পোর্টস ম্যাটেরিয়াল এক্সপেন্ডিচার খরচা, টেলিফোন এক্সপেন্স কত বললাম বল, 8,000 হয়ে গেল তো, আর কি ছিল, ক্লোজিং ব্যাংক ব্যালেন্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, তার ক্লোজিং, তো ক্লোজিং ব্যালেন্স শিটে লিখবি, ক্লোজিং ব্যালেন্স শিটে লিখ, এই যে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স লিখেছিস তো, কত টাকা, কেন 600 টাকা হয়ে গেল, ঠিক আছে তো, কমপ্লিট হয়ে গেল। এবার দেখি বাকি আর কি কি বাকি আছে, দেখ তোরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই পোর্শনে যা যা ছিল এই পোর্শন পুরো কমপ্লিট করে দিই, এখানে আর কিছু বাকি নেই, শুধু এবার নিচের দিকে দেখবো কি কি বাকি আছে। ফার্নিচার, ফার্নিচার ওপেনিং ছিল 4,000, ক্লোজিং 3,600, তাহলে ফার্নিচার তো অ্যাসেটস, তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে লিখবি ফার্নিচার 4,000 টাকা, ওপেনিং ব্যালেন্স শিটে লিখ ফার্নিচার 4,000 টাকা,
ওপেনিং ব্যালেন্সে লিখবি ফার্নিচার 4,000 টাকা, ঠিক আছে? ওপেনিং ব্যালেন্সে ফার্নিচার লিখলি কত? 4,000 টাকা। আর ক্লোজিং ব্যালেন্সে কত বলেছে? দেখ কত টাকা দিয়েছে ফার্নিচার, 3,600। ক্লোজিং ব্যালেন্স শীটে লেখ ফার্নিচার, লেখ ফার্নিচার 3,600 ইনারে, ইনারে লিখবে। হ্যাঁ ফার্নিচার 3,600 ইনারে লিখবে, কারণ দেখ ওখানে ওরা লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে 10%, ঠিক আছে? তো এবার দেখ, এবার না ওরা একটু সুন্দর কথা বলেছে, ওপেনিং এ ফার্নিচার ছিল কত বল দেখি? 4,000 টাকা ছিল, ঠিক আছে? ওপেনিং এ ফার্নিচার 4,000 টাকা ছিল। এখানে যেমনি একটু বোঝাই প্রকার আগে, ধর সাপোজ ধর ফার্নিচার ওপেনিং এ 4,000 টাকা ছিল, তো এবার ধর কি বলেছে অ্যাডজাস্টমেন্ট, কি বলেছে? 10% ডেপ্রিসিয়েশন। তাহলে 4,000 টাকা ওপেনিং ছিল, 10% ডেপ্রিসিয়েশন করলে কত হবে? 400 টাকা। তাহলে বাদ দিও 3,600, তার কিছু করার দরকার, 3,600 ডাইরেক্ট লিখে দে, কারণ আমরা ব্র্যাকেটে একটা কথা লিখেছি, ভালো করে পড় ব্র্যাকেটে কি বলেছে, আফটার ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে ওখানে, ঠিক আছে? তো 3,600 টাকা হবে, বাইরে 3,600 লিখে দে, বাইরে লিখে দে, জাস্ট একটু বোঝানোর জন্য একটু লিখতে বলেছিল ইনারে। বোঝা গেল কি বললাম? এখানটায় লাইনটা বুঝে রাখি, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দেয় জাস্ট একটু মাথা খারাপ হয়, হয়ে গেল 3,600, ফার্নিচারও কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে, ল্যান্ড, তো জানিস তো ল্যান্ড অ্যাসেটস ওপেনিংও 40 ক্লোজিংও 40। স্যার ল্যান্ডের ওপর ডেপ্রিসিয়েশন, ল্যান্ডের ওপর কোনোদিন ডেপ্রিসিয়েশন হয় না, ল্যান্ডের ওপর তো ডেপ্রিসিয়েশন হয় না, তাই না? ল্যান্ডের ভ্যালু বাড়ে, ল্যান্ডে তো ডেপ্রিসিয়েশন হবে না। ডেপ্রিসিয়েশনটা এখানে খরচাতে লিখতে হবে না? হ্যাঁ বলবো, লেখ ল্যান্ড, ল্যান্ড কত ছিল ওপেনিং? 40,000 টাকা, ঠিক আছে? তো ক্লোজিং ও 40,000 টাকা, লেখ ল্যান্ড 40,000 টাকা, ঠিক আছে? হয়ে গেল একটা ডেপ্রিসিয়েশন, তাই না? ডেপ্রিসিয়েশন কত হলো তোরা বুঝতে পারছিস তো? দেখ ওপেনিং এ কত ছিল ফার্নিচার, 4, না কত ছিল ওপেনিং, কত ছিল 4,000, ক্লোজিং ও 3,600, ডেপ্রিসিয়েশন কত হয়েছিল 400 টাকা, তার ডেপ্রিসিয়েশন কোথায় লিখিস জানিস তো? এক্সপেন্স লেখ টু ডেপ্রিসিয়েশন, লেখ টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, প্রথমে সবার প্রথম শেষ হয়ে গেছে। হ্যাঁ লিখেছিস টু ডেপ্রিসিয়েশন ফার্নিচার লিখেছিস 400 টাকা, লেখ শেষ অঙ্ক। এবার মেলা প্রথমে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারটা মেলা, টোটাল 1,400,000, সারপ্লাস, তাই তো? ডেবিট থেকে ব্যালেন্স বেরিয়েছে 12,600, টু সারপ্লাস 12,600, এবার ওপেনিং ব্যালেন্স শীটটা মেলাই, কত ছিল? 20,28, 28,4, 32, 32,40, 72, ৭২,০০০ থেকে 6,000 বাদ দিলে 66,000 টাকা। তাহলে ক্যাপিটাল ফান্ড কত বেরোলো? যেটা বেরোলো তাকে বলে ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ড 66,000, ক্যাপিটাল ফান্ড 66,000, ঠিক আছে? ওপেনিং হয়েছে ক্যাপিটাল ফান্ড প্রত্যেকে 66 বেরিয়েছে, ক্যাপিটাল ফান্ড 66 বেরিয়েছে। স্যার একবার বলুন কোনটা বলবো বল, ওই যেটা বললেন ওই সারপ্লাস এর পরে কি বললেন? আমি আর কিছু বলিনি, সারপ্লাস 12,600 হয়ে যেত, তারপর ওপেনিং ব্যালেন্স শীটটা মেলাচ্ছি। ওপেনিং ব্যালেন্স শীটে অ্যাসেট দিকটা টোটাল কর, ওপেনিং ব্যালেন্স অ্যাসেট দিকটা দেখ, ওই 20 ছিল,
এইট ছিল, 28, 28 আর 4 32, 32 আর 40 করলে 72 হচ্ছে। এবার তার থেকে 2000 আর 4000 মাইনাস কর, 66000 হচ্ছে, ওটাই বলেছি। তাহলে লেখ 66000, লেখ, ওটাকে বলে ক্যাপিটাল ফান্ড। আমি বলছি লেখ ক্যাপিটাল ফান্ড 66000, মিলে গেছে স্যার? 99 হচ্ছে ক্যাপিটাল ফান্ড 66000। টোটাল কর, টোটাল লেখ, টোটাল লেখ 72000, টোটাল লেখ 72000, হয়েছে তোর? হয়েছে, লিখেছিস। এবার দেখ ক্যাপিটাল ফান্ড কত বেরোলো আমাদের, 66 বেরোলো তো, এটাই হচ্ছে এখানে নিচে লিখেছিলাম না, ওপেনিং, ওপেনিং এ বসিয়ে দে 66, ওই ওপেনিং এ বসাবে 66, লিখলাম। এবার আমার অঙ্কে কি বেরিয়েছিল, সারপ্লাস বেরোলো, সারপ্লাস, সারপ্লাস বেরিয়েছিল, দেখ সারপ্লাস কত বেরোলো, 10000 না কত বেরোলো বললি, 12600, 12600 সারপ্লাস, তাই তো? তাহলে কি লিখবো, এই যে লিখলাম না ওপেনিং 66, তার নিচে লিখলাম এন্ট্রান্স ফিস, তার নিচে লিখবো প্লাস দিয়ে লিখবো সারপ্লাস, প্লাস দিয়ে লিখবো কি সারপ্লাস, কত টাকা সারপ্লাস বললাম, 12600 না, 12600, তিনটে যোগ করি 94600, ঠিক আছে 94600, টোটাল কর 99200, এইদিকে 99200। এই অঙ্কটা আগের বছর সিসিএফ এসেছিল, সিসিএফ বুঝিস তো, তোরা যে সিলেবাসে ওই সিসিএফ এ আগের বছর অঙ্ক এসেছিল, নর্মাল অঙ্ক। এখন কোশ্চেন যথেষ্ট সোজা করছে, ঠিক আছে, একটু জাস্ট তোমাকে একটু সব কিছু দেখে যাও, ব্যাস আর কিছু না, আর সব করে যেতে হবে, সব করে যাওয়া বেটার। আমি সবসময় বলছি স্টুডেন্টকে সব শিখে যাও, কোনো টপিক মিস না করে যেতে, ঠিক আছে?